হিটলার কি তাহলে ভালো মানুষ ছিলেন? মানুষ সব সময় সাদা আর কালোর মিশ্রণে হয়। কোনো মানুষের মধ্যে আলোর উপস্থিতি বেশি, কোনো মানুষের মধ্যে আঁধারের। হিটলার যে এই দ্বিতীয় ধরনের মানুষ সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণই ছিল তার মাত্রাহীন আগ্রাসন ও প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল নিয়ে ক্ষোভ। আসুন জেনে নিই হিটলারেরও কিছু ভালো দিক ছিল, সেগুলো সম্পর্কে। কম বয়সে মাত্রাতিরিক্ত ধূমপান করতেন হিটলার, কিন্তু জার্মানির সর্বাধিনায়ক পদে অভিষিক্ত হওয়ার পর থেকে তিনি ঘোর ধূমপান বিরোধী হয়ে পড়েন। তিনি মনে করতেন সিগারেট পয়সা ধ্বংস ছাড়া আর কিছুই করে না। জনপরিবহন ব্যবস্থায় ধূমপান নিষিদ্ধ করে দিয়ে তিনি একটি ধূমপান বিরোধী প্রচারাভিযানও চালিয়েছিলেন। সাধারণ মানুষের প্রতি যার দয়ামায়ার এত অভাব, লক্ষ লক্ষ ইহুদির সর্বনাশ করতে যার হাত কাঁপেনি, সেই হিটলারই আবার আশ্চর্য রকমের সংবেদনশীল ছিলেন প্রাণীদের প্রতি। তাদের ওপর কোনো রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার ঘোরতর বিরতি ছিলেন তিনি। আর তাই দেশে ভিভিসেকশন অর্থাৎ গবেষণার কাজে পশুদের দেহ ব্যবচ্ছেদকে নিষিদ্ধ করেন নাৎসি পার্টি ক্ষমতায় আসার পরে। মাছ মাংস তিনি ছুঁতেনও না। হিটলারের ইচ্ছা ছিল যুদ্ধ জয়ের পর নিরামিষাশী জীবনযাপনকে জার্মানির জাতীয় নীতি হিসেবে ঘোষণা করবেন। হিটলারের দুটি প্রিয় কুকুর ছিল ব্লন্ডি ও বেলা। প্রাণাধিক প্রিয় ব্লন্ডিকে হিটলার আত্মহত্যা করার আগে হত্যা করেন, যাতে তাকে ছাড়া কুকুরটিকে কষ্ট করে বেঁচে থাকতে না হয়। পুরনোধারার চিত্রশিল্পের ভক্ত ছিলেন হিটলার। হান্স থমা, আমব্রেক্ট ডুয়ার, লুকাস ক্রানাক, জোহানেস ভার্মির প্রমুখ প্রবাদ প্রতিম জার্মান চিত্রকরদের অন্তর্ভুক্ত ছিলেন হিটলার। তার ইচ্ছা ছিল এই সমস্ত শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের সব শিল্পকর্ম নিয়ে একটি মিউজিয়াম গঠন করবেন। হিটলার একজন চিত্রশিল্পী হতে চাইতেন রাজনীতিতে প্রবেশের আগে। চিত্রশিল্প নিয়ে পড়াশোনা করার জন্য তিনি দুইবার ভিয়েনা শিল্পবিদ্যালয়ে আবেদনও করেন। দুইবারই তার আবেদন প্রত্যাখ্যাত হয়। প্রকৃতপক্ষে হিটলারের ফ্যাসিবাদী ভাবধারায় অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে প্রবেশের অন্যতম কারণ ছিল চিত্রশিল্পী হিসেবে তার অসফলতা। চিত্রশিল্পে আগ্রহ ছাড়াও হিটলারের সীমাহীন আগ্রহ ছিল অপেরা সঙ্গীতে, বিশেষত জার্মান নাট্যপরিচালক ওয়াগনারের অপেরা লোহেন গ্রিন ছিল তার অসম্ভব প্রিয়। হিটলার জার্মানিতে তার শাসনতন্ত্র কায়েম করার পর তিনি সমস্ত আন্তর্জাতিক ধার বাতিল করে দিয়ে জার্মানির নিজস্ব মুদ্রা প্রবর্তন করেন এবং একটি জাতীয় অর্থনৈতিক প্রকল্প তৈরি করেন সাধারণ মানুষের জন্য। সেই প্রকল্পে তিনি বিভিন্ন জনসাধারণ এবং জনকল্যাণমূলক কাজ, যেমন বন্যা নিয়ন্ত্রণ, নতুন রাস্তা, সেতু, ক্যানেল তৈরি, বন্দর তৈরি, বাড়ি ও সরকারি কার্যালয়ের পুনর্নির্মাণ ইত্যাদি রূপায়ণের চিন্তা করেন। এই প্রকল্পে সাধারণ মানুষকে বেতন হিসেবে জার্মান গভর্নমেন্ট শ্রম প্রশংসাপত্র প্রদান করেন। এই প্রশংসাপত্রটি ছিল কোনো সাধারণ মানুষের সরকারকে দেওয়া শ্রম অথবা দ্রব্যের প্রমাণ। যখন এই প্রশংসাপত্রের অধিকারীরা অন্যত্র এই প্রশংসাপত্র ব্যবহার করতেন মুদ্রা হিসেবে, এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে জার্মান মানুষ তাদের শোচনীয় অবস্থা থেকে বেরিয়ে আসেন এবং অর্থনীতিকে নতুন শিখরে পৌঁছে দেন। মাত্র 5 বছরে জার্মানি ইউরোপের সবচেয়ে গরিব দেশ থেকে সবচেয়ে ধনী দেশে পরিণত হয়। বেকারত্ব সম্পূর্ণ নির্মূল হয়ে যায়, মুদ্রাস্ফীতি বন্ধ হয়। হিটলার সুচতুরভাবে একই সঙ্গে দ্রব্যের চাহিদা ও যোগান বাড়িয়ে জিনিসের দাম স্থিতিশীল রাখেন। এক কথায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অস্ত্র নির্মাণ করার আগ পর্যন্ত জার্মানি ছিল সেই সময়ে পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী দেশ। হিটলারের আমলেই জার্মানির মানুষ দেখেন ইউরোপের সেই সময়ের সব থেকে বড় নির্মাণ কাজগুলির মধ্যে অন্যতম জাতীয় সড়কপথ ব্যবস্থা। এই রাস্তার মাধ্যমে জার্মানির দূরতম প্রান্তগুলিও পরস্পরের সঙ্গে যুক্ত হয়। একটি সুসংহত সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে উঠে সারা দেশ জুড়ে, আর এর সবটাই ছিল হিটলারের মস্তিষ্ক প্রসূত।